পথ চলায় একা কথা বলায় এ মনে ফেলেছ ছায়া। নির্বাক সময়ে সব লাগে তুমি মন দু চোখে বেঁধেছ মায়া। আঙুলে লুকিয়ে রাখা সুখ এসে ডাক্তার দেখাবি না তো কি ডাক্তার দেখাবি কাজের মেয়ে। আপনি কোথায় থাকছেন? দোতলায় ২ নম্বর রুমে। আমরা উপরে থাকি। ঠিক আছে, আপনি কোথায় থাকছেন? দিলিও একটা জায়গা। আপনি ১ নম্বর রুমে উঠে যান, এটা তো খালি আছে, অসুবিধা নেই তো। আবার শুরু হয়েছে। জি মানে বুঝিনি কি শুরু হয়ে গেছে। আপনি কি করে বুঝবেন? আপনার তো বোঝার মতো চোখই নেই। আরে দুজনের সম্পর্কটা বুঝতে পারছেন না? আরে একটা সময় তো নীলা হ্যাপি ক্র্যাশ ছিল ইস্তেক ভাইয়ের উপর। আর ইশতিয়াক ভাইয়া খুব পছন্দ করতো নীলাকে, বুঝেছেন? আর এতদিন পর সেই পুরনো প্রেম আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। কি বুঝতে পারেননি? আসি। তারপর জায়গাটা তাই কি যে বলেন ইশতিয়াক ভাই, ইউ আর জাস্ট ওকে। তো বাই বাই, কিও দেখা হবে। টেক কেয়ার। Great ইশতিয়াক ভাই। আরে এটুকুই এত হাসি, আমি তো আরো জোকস জানি। তুমি আরো শুনবা? তাই নাকি? হ্যাঁ আরেকটা জোকস বলছি, শোনো। ওকে। একবার একটা মুরগি গেল মুদি দোকানে ডিম কেনার জন্য। মুদি দোকানদার তো খুবই বিরক্ত, মুরগি আসছে ডিম কেনার জন্য। মুদি দোকানের কারণ জিজ্ঞেস করছে, মুরগি কি বলে জানো? বলছে ৮ টাকার একটা ডিমের জন্য আমি কি আমার ফিগার নষ্ট করব? ও মাই গড, তাই নাকি? really really jokes ekto mojar jokes ami life e shuni na Ishtiyak bhai আসলে খুবই খুবই ভালো হচ্ছে আর জোকস তো এখনো শেষ হয়নি ওখানে একজন পার্টিসিপেট ছিল তার রিঅ্যাকশন তো দেখার মতো আচ্ছা আমি তার রিঅ্যাকশন দেখাচ্ছি এই দেখো এটা খুবই বিরল এটা কিভাবে দেখাচ্ছি মজার জোকস আমি লাইফে কোনোদিন শুনি নাই ইশতিয়াক ভাই কি যেন খাওয়াবেন বলেছিলেন ও হ্যাঁ মেনেছি তো জোগাড় করতে অনেক কষ্ট হয়েছে তোমরা বসো আমি এক্ষুনি এসছি আজকে না একেবারে গলা ডুবাই খাবো অনেক দিন খাই না আচ্ছা রিফাত সাহেব আপনি খান না কেন কেন খাই না সেটা তো বলতে পারবো না খাই না আর কি अंकल हो गया भालो ना ना আপনি তো মফস্বলে বড় হয়েছেন একটু কনজারভেটিভ ড্রিঙ্কস করি না মার্জিত রুচি শালীন পোশাক আশাক শিক্ষিত মধ্যবিত্ত এই ধরনের ওল্ড ভ্যালুসগুলো আপনার মধ্যে একটু বেশি কাজ করে দেখি আমি এটা ইয়ে করছি ওকে 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 আপনি কিন্তু খেলেও পারেন মানে খান না বলে খাবেন না এমন তো না তাই না মশা মশা বোধহয় আচ্ছা সে কি আমরা তো চিয়ারসই করলাম না চিয়ারস ওকে চিয়ারস চিয়ারস বাহ কি সুন্দর ওয়েদার তাই না খেতেই আলাদা মজা ওদেরটা ভালো ইশতিয়াক ভাই তা কি দিলেন বলেন তো শেষ হয়ে শেষ चपके चौके मानुष এরকম বাজে জিনিস খায় ফালতু খায় নিশ্চয়ই তাহলে বানাইছে কেন বাপ রে বাপ এই প্রেমে পড়া ছেলে কাম প্রেম করতে গিয়ে আমার জীবনে যে কত কিছু খাইতে হলো উফ কমে না বিষও খাইতে হয় একটু কম নিলেই পারতি আমি তো কমই নিতে চাইছিলাম ওই ব্যাটাই তো জোর করে দিল এখন আমি যদি না নেই তাহলে বুঝে যাবে না যে আমি জীবনও খাই নাই তখন তো এত কষ্টের নাটকে পানি পড়ে যাবে পানি দে পানি দে তবে যাই বলিস দোস্ত আমরা কিন্তু সাকসেসফুল এবার তোর এই প্রেমিকের আনপ্রেম হওয়ার সময় এসে গেছে সিরিয়াসলি আমার জিগায় দেখতে না কেমন পিসড আপ আমরা সবাই যখন বাংলার দিকে আসছিলাম তখন তোমার প্রেমিকের মুখটা কিরকম এরকম হয়েছিল দ্যাটস গুড দ্যাটস ভেরি গুড কিন্তু দোস্ত এইবার যে তোমাকে আসল কাজটা করতে হবে কথা দিয়ে কথা ভাঙতে হবে কমিটমেন্ট ব্রেক করতে হবে ভয়ঙ্কর মিথ্যা কথা বলতে হবে দোস্ত এটা কিভাবে বলবো সেটাও মিস্টার ভাইকে দিয়ে করতে হবে এছাড়া তো আমাদের কোনো উপায় নেই সেটা কিভাবে বল সেটা বল ওইটা বল একটু ভাবি টেক টাইম ভালো নাটকের জন্য দরকার হচ্ছে ভালো সময় আর দরকার হচ্ছে ভালো ঘুম চল চল দোস্ত সেটা বেশি বেশি হয়ে যাচ্ছে না বেশি বেশি মানে এই যে এত মিথ্যা কথা বলা ওভার রিঅ্যাক্ট করা ক্যাট ক্যাট করা একে তাকে ইউজ করা এটা বেশি না কিন্তু এছাড়া তো আমাদের কোনো উপায় নেই উপায় নাই কিন্তু আমি টায়ার্ড আই এম রিয়েলি টায়ার্ড যুদ্ধ করতে গেলে তো একটু টায়ার্ড হতেই হবে আর আমাদের তো এছাড়া কোনো উপায় নেই আছে না সেটা নাই তবুও শোনো কাউকে 15 হাত পানি নিচে নামাতে হলে তোমাকে তো 10 হাত পানি নিচে নামতেই হবে সো এদিক সেদিক না দেখে একটা বড় সড়ো বিট্রেলের জন্য রেডি হয়ে যাও এমন এক বিট্রেল যাতে করে রিফাত একদম আউট আর সেটা এই ট্যুরেই করতে হবে বুঝতে পেরেছো গুড নাইট শোনো বাবা আমি তোমাকে একটা কথা বলি স্বামীকে সবসময় শক্ত হতে হয় আমি ওকে কখনোই কোনো কিছুতে কিছু বলিনি আম্মা আমি তো জানি বাবা ও যখন যা করতে চেয়েছে করেছে সবসময় একটা না কিছু ভাব আমার অফিসে পিকনিকে নিয়ে গেলাম ভাব ধরে থাকে সিনিয়র স্যাররা পর্যন্ত জানে মঞ্জুরের বউ অহংকারী তারপর আমি সেটা নিয়ে কখনোই ওকে কিচ্ছু বলিনি কেন বলিনি আচ্ছা ও কম কথা বললে মানুষ অহংকারী ভাবে আম্মা আপনি বলেন আমি আর কত সহ্য করব আমি তো তোমাকে জানি বাবা এসব তোমাকে বলতে হবে না আমার কাছে ডিভোর্স চায় আমা আপনি বলেন না। শোনো বাবা, আমি ওকে বলে দিয়েছি, ও যদি এসব করে আমার বাড়ির দরজা ওর জন্য চিরতরে বন্ধ। তুমি ওকে চোখে চোখে রাখবে। এটা কেমন কথা, তোমরা আলাদা ঘরে ঘুমাও। আমি এখানের কাছে সব শুনেছি, স্বামী স্ত্রী আলাদা ঘরে ঘুমাবে কেন? তুমি কিন্তু আর একটু ওকে প্রশ্রয় দেবে না। আসলে আম্মা, আমি শুরু থেকে রিল্যাক্স থেকেছি বলে ও পেয়ে বসেছে। তুমি তো আমাকে আগে বলনি, আগে বললে আমি ওকে বলতাম, ঘটনা এত দূর যেত না। একটা কথা বাবা, তুমি ওকে এভাবে আটকিয়ে রেখো না। না না মা, আমি আটকে তো রাখিনি ওকে, আপনার সাথে সামনাসামনি কথা বলার জন্যই ওরকম করেছিলাম। ও ওর মতো কাজ করবে। কিন্তু আম্মা, ঘটনা যত দূরই যাক, আমি এত সহজে ছাড়বো না। ঠিক আছে বাবা, আমি আজ তাহলে উঠি। শোনো, যখন যে ঘটনা ঘটবে আমাকে একটু জানিও। আচ্ছা, আমি আসি বাবা। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইজলাম একটা সীমা আছে, ইজ্জতের ফালুদা হয়ে গেলাম। 1 কোটি টাকা কামি কবে, ভালো কথা, সেটা আগে বলা উচিত ছিল না? আমার একটা ফালতু বানিয়ে ফেললো এখানে।